হ্যালো বন্ধুরা আপনাদেরকে আরো একবার স্বাগত ইউটিউব আজকে অসাধারণ অ্যাপস শেয়ার কথা বলে নেই আপনাদের জন্য একটা ঘর বানাতে হবে আমার বুঝতে পেরেছেন আনন্দ থেকে বলছি আপনাদের এত ভালোবাসা মাঝে মধ্যে আমাকে এত আনন্দ দেয় মাঝে মধ্যে আমি অ্যাকচুয়ালি নিজেকে অনেক সময় কন্ট্রোল করতে পারি না আমি খুব সফট হার্টের একজন মানুষ তো আপনারা এত চমৎকার চমৎকার কমেন্টস করেন যে মাঝে মধ্যে আমি চিন্তা করি যে আমি কি আসলেই এটা যোগ্য তো যাই হোক প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলি কপি হচ্ছে সমস্যা নেই করতে থাকুক মানুষ তারপরেও আমরা তো থেমে থাকবো না আপনাদেরকে যেভাবে টিউটোরিয়াল দিয়ে দিয়ে যাচ্ছি সেখান থেকে আমরা থেনে থাকবো না তো যাই হোক আজকে মোটামুটি আপনাদের জন্য চমৎকার যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের অনেকের ফোনে প্রবলেম থাকে অনেকের ফোনে না বেসিক্যালি আমাদের সবার ফোনে ফোনে প্রবলেম থাকে যেটা হচ্ছে আমরা অনেক অনেক অ্যাপস ইউজ করি অ্যাপসের মাধ্যমে আমাদের মোবাইলটা অনেক ভারী হয়ে যায় তারপর ফোনটা স্মুথলি চলে না বাট এই সমস্যারও সমাধান আপনাদের জন্য আমরা আজকে নিয়ে এসেছি আমরা এমন একটি অ্যাপস আজকে শেয়ার করতে যাচ্ছি যেটার মাধ্যমে আপনি কিছু কথা ভিডিওর আগে বলতে হয় না হলে আপনাদেরকে বোঝাতে পারি না এই কারণে আমি ভিডিওতে আসি এবং আপনাদেরকে বোঝানোর জন্য আসি অনেকেই বিরক্ত হয়ে যান আমি সরি অ্যাকচুয়ালি কিছু করা থাকে না তো যাই হোক এই অ্যাপটি কীভাবে কাজ করে ধরেন আপনার ফেসবুক এই মুহূর্তে আপনার মোবাইলে যেটা আছে বা ইমো বা হোয়াটসঅ্যাপ যেটাই বলেন না কেন এটা কত মেগাবাইটের একবার গিয়ে চেক করে দেখুন এই অ্যাপসটি আপনি যদি বিশ মেগাবাইটের একটি অ্যাপস হয়ে থাকে সেটাকে নিয়ে আসবে দুই মেগাবাইটে চিন্তা করেন যে আপনার কতটুকু মেগাবাইট বা কতটুকু মেমোরি আপনার ফ্রি হয়ে যাচ্ছে সো আশা করি ভিজিও ভিডিওটি এনজয় করবেন আমরা খুব তাড়াতাড়ি স্টার্ট করতে যাচ্ছি মতামত দিবেন আর সেই ক্ষেত্রে প্লিজ যাদেরকে আমরা রিপ্লাই করতে পারি না তারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু চিন্তা করে দেখবেন যে একা একজনের পক্ষে অ্যাকচুয়ালি এতগুলি মতামত রিপ্লাই করা যায় না সো এগুলি এগুলির কারণে অ্যাটলিস্ট আপনারা কোনো মনে কিছু নিবেন না আমাকে একটু ভালোবাসা যেভাবে দিয়ে যাচ্ছেন সেভাবে একটু ভালোবেসে যাবেন চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা তাহলে আমরা বরাবর মতো যাব যাবো স্টোরে যাওয়ার পর আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হারমেট লাইট অ্যাপ ব্রাউজার এটাকে আমরা ইনস্টল করে নেব আপনারা যদি এটা খুঁজে পেতে সমস্যা হয় ডিসক্রিপশানে হারমিট নাম দিয়ে পাশে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে সোজা আপনারা ইনস্টল করে নিতে পারেন সো এটা আমরা ওপেন করব ওপেন করার পর ঠিক এরকম একটা এরকম একটা ইন্টারফেস আসবে সো ক্রিয়েট ইউর ফার্স্ট লাইট অ্যাপ নাও এখানে ক্লিক করবেন অথবা প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করলে সে অটোমেটিকলি সাজেস্ট করবে আপনাদেরকে যে কিছু পরিচিত অ্যাপস ঠিক আছে সো আপনারা এগুলির মধ্যে কোনো একটি যদি করতে চান সোজা এখানে ক্লিক করবেন আদারওয়াইজ আপনারা যদি এখানে সার্চ করেন যে ইমো বা হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু আমি ওইগুলি পরে দেখাচ্ছি আমি জাস্ট এখানে একটা সোজা একটা করে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন সো মেসেঞ্জার ধরে নিন ম্যাসেঞ্জারে ক্লিক করলাম এটা হচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার সবার সাথে পরিচিত সো ওকে করে দিলাম ওকে করার পর এই যে দেখুন যে ম্যাসেঞ্জারটি ক্রিয়েট হয়ে গেছে এখন এটা কিন্তু আপনি মেনিউতে পাবেন না লাইক আপনার প্রত্যেকটি অ্যাপসের মধ্যে পাবেন না এটা সোজা আপনার কাছে শর্টকাট হয়ে আপনার হোম স্ক্রিনে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহুর্তে আমার হোম স্ক্রিনে ম্যাসেঞ্জার চলে এসেছে এখন মেসেঞ্জার যদি আমরা ওখানে ওপেন করি তাহলে ফেসবুকের আইডি পাসওয়ার্ড চাইবে ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিলে আমাদের ম্যাসেঞ্জারটা খুলে যাবে সো এখানে প্রত্যেকটি ম্যাসেঞ্জার যে ফেসবুক ম্যাসেঞ্জার ঠিক একই রকম যেভাবে আসবে এখানেও ঠিক সেরকমই আসবে বাট প্রত্যেকটি ফিচার আপনারা হয়তো ইউজ করতে পারবেন না বাট যতটুকু আপনাদেরকে সুবিধা দেওয়া হয়েছে এতটুকুই আমি মনে করি অনেক বেশি বিকজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মোবাইলটাকে লাইট রাখা মোবাইলটাকে স্মুথলি কাজ করা বা আমাদের কাজ হয়ে গেলেই হলো সো নেক্সট নেক্সট হচ্ছে আমরা যদি আবার হারমেট ওপেন করি সো এখন যদি আমরা আরও একটি অ্যাপস বানাতে চাই ধরুন এই মুহুর্তে আমার এখানে ইমো হোয়াটসঅ্যাপ এগুলি দেখাচ্ছে না ঠিক আছে এখন মনে করুন আমি ইমো করব বা হোয়াটসঅ্যাপ করব সো ডাব্লিউ এইচ হোয়াটসঅ্যাপ গো করে সার্চ করলাম সার্চ করার পরে যে প্রথমেই আপনাকে মানে গুগল সার্চের মধ্যে গুগল সার্চের মতো করে এখানে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে সো এখানে যদি আপনি এখন দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ সিলেক্ট অবস্থায় আছে এখন ক্রিয়েট দিবেন শুধু সো ক্রিয়েট যদি করি ক্রিয়েট সিম্পল সিমিউরিলে আছে যাই হোক এখানে হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে গুগল স্টোরে এখন দেখা যাক যে এটা আমাদের ক্রিয়েট হয়েছে কি না ওকে গুগল প্লে যদি আমরা ক্লিক করি এখন যদি ইনস্টল দিয়ে দেই এখানে আপনাকে প্লিজ সাইন ইন টু কন্টিনিউ এখানে আপনাকে সাইন ইন করতে বলা হবে তো আমি একটু পোস্ট করে নেব সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন ইন করার সময় আপনাকে এরকম ইমেল আইডি চাইবে ঠিক আছে আপনার যে ইমেল আইডি দিয়ে ফোনটি ইউজ করছেন সেই ইমেল আইডিটি চাইবে চাইলে আপনি নেক্সট করে আপনি লগ ইন করে আপনি হোয়াটসঅ্যাপটা লাইট ভার্সন হিসাবে কাজ করাতে পারবেন এখানে আমি এই জিনিসটা দেখাচ্ছি না কারণ আমার পার্সোনাল ইনফরমেশান আমি আপনারাই বলুন আমি সবার সামনে তো শেয়ার করা আমার উচিত না ঠিক আছে সো এই কারণে আমি এটা আর দেখালাম না এটা আপনারা পারবেন আমি বিশ্বাস করি যে এতদিন ধরে টিউটোরিয়াল দিচ্ছি অনেক কিছুই আপনারা অলরেডি শিখে ফেলেছেন সো অ্যাপসটি নিয়ে যদি আমি এখন প্রত্যেকটি বিষয় দেখাই অ্যাপসটি একটা অ্যাড ব্লকার হিসাবেও কিন্তু কাজ করে ঠিক আছে অ্যাপসটি নিয়ে যদি আমি সব কিছু মানে একদম অ্যাট টু জেড দেখাতে যাই সেক্ষেত্রে আমি কিন্তু পারবো না এর কারণ হচ্ছে ভিডিওটি হবে অ্যাটলিস্ট দুই ঘন্টার আর তখন আপনাদের ভালোবাসার পরিবর্তে ঘৃণার পরিমাণটাই সবচেয়ে বেশি হবে সেটা আমি জানি আর আদার সেটিংসগুলি আপনারা সুন্দর করে করে নিতে পারবেন এই যে দেখা সেটিংসে গিয়ে সেটিংস থিম আপনারা চেঞ্জ করতে পারবেন ক্লি ক্লিয়ার ক্যাশ করতে পারবেন তারপর কুকিজ ক্লিয়ার করতে পারবেন তারপর লাইক এখানে আরও অনেক কিছু আছে যেগুলি আপনারা নিজের থেকে একটু দেখে নেবেন নিজের থেকে একটু করে নেবেন এখন যদি মনে করেন যে আপনার অ্যাপসগুলি লাইট ভার্সনে পরিণত করে আপনার ভাল লাগছে না ঠিক আছে সো সেখানে আপনারা যদি মেনু থেকে লাইট অ্যাপসে যান এখানে অ্যাপসগুলি দেখতে পাবেন এখন এখান থেকে সোজা রিমুভ করে দিতে পারবেন সো বন্ধুরা আমি ঠিক জানি না আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কতটুকু উপকার করতে পেরেছি যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক সবার প্রতি রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমাদেরকে ভাল লাগে তাহলে আমরা আরও চমৎকার চমৎকার যেসব টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে যাবো সাথে সাথে আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সো আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফিজ